বিরতির পর স্বাগত। বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে গুরুতর আহত এক শ্রমিক, ঘটনা তেলিয়ামুড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, চাকমাঘাট বৈরাগী টেপা এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা তেলিয়ামুড়ার ঠিকাদার শুভম সরকারের সঙ্গে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করে। আর অন্যান্য দিনের মতো রবিবারেও প্রদীপ দেববর্মা নামের ওই শ্রমিক বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে আসে করইলং শিশুবিহার এলাকায়। তখন কাজ করতে করতে আচমকাই প্রদীপ দেববর্মা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য শ্রমিকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে, যদিও জানা গেছে যে প্রদীপের পায়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। কোন জায়গাতে? একই মানে কারেন্টের কাজ করে নাকি? কি নাম হয়? প্রদীপ। হ্যাঁ, প্রদীপ দেবর্মা। প্রদীপ দেববর্মা কোন জায়গায় বাড়ি? ব্রেকডেপা। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখন নিয়ে এসো নাকি হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে এসো। কার লোক? শুভম। শুভম কি? শুভম সরকার। শুভম সরকারের সঙ্গে নাকি? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। মূলত তড়িতাহত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই শ্রমিক, আহত শ্রমিক বর্তমানে মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজনকে খবর দিলে পরিবার পরিজনরাও হাসপাতালে ছুটে আসে এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সাথে থাকুন।